Hello viewers, welcome to Sharmishta Cook. My today's recipe is Bengal's very well known chicken rezala. So, cholun dekhe nawa jak ami ki kore ajke chicken rezala ranna korchi. Ami ekhane 2 tablespoon poppy seed mane posto, 2 tablespoon kaju badam, 5 green chilies, eta holo white pepper powder. Ami eta fresh crush korechi. This is garam masala powder. 1 teaspoon salt, this ginger garlic paste, and this one is the yogurt. And here are some dry masalas, the 3 bay leaf, 3 red chilies, some black pepper, 4 small cardamom, 1 large cardamom, and 1 flower of joitri, 1 inch of cinnamon stick. With that, I have taken 3 medium size or red onion. It is roughly cut. Ami jeta korbo with this onion, ami ei green chili ta diye, green chili and onion, ami paste banabo in mixite. So I will grind this into paste. Ar ekhane ami chicken niyechi. It is this is fresh 1 kg chicken. So first ami jeta diye start korbo, ami etake ei green that green chili and the onion paste ta ami এখনই মিক্সিতে বানাবো সো এখানে দা গ্রিন চিলি এন্ড দা অনিয়ন পেস্ট ইজ রেডি নাও এবার আমি যেটা করছি এখানে দিস ইজ আ লিউকুয়াম ওয়াটার একটা উষ্ণ গরম জল আমি কাজুগুলো আর পপি সিড মানে পোস্তটা আমি এর মধ্যে ভিজিয়ে রাখছি এটা এখন ভেজানো থাকবে ফর অ্যাবাউট 30 মিনিটস এটা ভেজানো থাকবে তারপর আমি এটার পেস্ট তৈরি করব আর এখানে দা ইয়োগার্ট দ্যাট কার এটাকে আমি ভালো করে বিট করে নেব সো বিট ইট অ্যাজ মানে ফাইনলি অ্যাজ ইউ ক্যান দেয়ার শুড নট বি এনি লাম্প ইন ইট ভালো করে বিট করতে হবে তারপরে ইন দ্য চিকেন সো দ্য স্পাইসেস ইন টু দ্য চিকেন ওয়ান থিং ইউ হ্যাভ টু ডু দ্যাট ইন দ্য হোল চিকেন মেক সাম কাটস লাইক দিস দেখুন এরকম করে কাটগুলো করে নেবে তাতে চিকেনের মধ্যে ভালো করে ইনগ্রেডিয়েন্টসগুলো মশলাগুলো অ্যাবজর্ব হয়ে যাবে আর টেস্টটাও খুব ভালো হবে আমি আপনাদের দুটো চিকেন কাট করে দেখালাম দুটো পিস আমি এরম করে সব চিকেনেই আমি কাট করে নিয়েছি দেখুন এখানে কাট করা আছে অলরেডি আমি সব চিকেনেই কাট করে নিয়েছি সো দ্য নেক্সট স্টেপ আই এম অ্যাডিং দ্য ইয়োগার্ট ইন দ্য চিকেন অ্যান্ড দ্য জিঞ্জার গার্লিক পেস্ট অ্যান্ড দ্য অনিয়ন পেস্ট এটা হোল অনিয়ন পেস্টটা দিয়েই আমি এটাকে ম্যারিনেট করব সো স্টেপ বাই স্টেপ ইন দিস ওয়ে ইউ হ্যাভ টু ম্যারিনেট দিস আর এর সঙ্গে যেটা আরও দিতে হবে সেটা হলো দিস 2 টিস্পুন হোয়াইট পিপার পাউডার মানে শামরিচ পাউডার যদি আপনাদের কাছে শামরিচ পাউডার না থাকে তাহলে আপনারা গোলমরিচ যেটাকে আমরা কালো গোলমরিচ বলি সেই কালো গোলমরিচটাও দিতে পারেন যদি শামরিচ না থাকে সো আই এম গোয়িং টু দ্য নেক্সট স্টেপ অফ দ্য রেসিপি তো দেখুন আমি এখানে একটা বড় জায়গায় আমি চিকেনটা ম্যারিনেট করার জন্য এটাকে মিক্স করছি স্টেপ বাই স্টেপ আই এম অ্যাডিং দ্য অনিয়ন পেস্ট সো নাও ইট ইজ ফুললি ইন দ্য চিকেন সো মিক্স ইট প্রপারলি সো দ্যাট অল দ্য চিকেন পিসেস আর কোটেড উইথ দ্য ম্যারিনেশন স্পাইসেস অনিয়ন এটসেট্রা তো আমি এইটাকে এবার এইরকমভাবে আই এম নট কিপিং ইট ইন দ্য রেফ্রিজারেটার জাস্ট কভার ইট অ্যান্ড কিপ ইট ফর 40 মিনিটস ম্যারিনেশন সো ইফ ইউ ক্যান কিপ ইট ফর 1 আওয়ার ইট উইল বি বেটার যদি 1 ঘন্টা রাখা যায় একটু বেটার আরও হবে আরও তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আমি এখন এটা 40 মিনিটস রাখবো দেন আই উইল গো টু দ্য নেক্সট প্রসেস বাদাম আর পোস্তর পেস্ট রেডি কাজু বাদাম অ্যান্ড পপি সিড পেস্টটাও আমি রেডি করে নিয়েছি আমি ননস্টিক প্যান বসিয়েছি এটা প্রায় গরম হয়ে গেছে তো আমি এবার এখানে 4 টেবিল স্পুন হোয়াইট অয়েল দিস ইজ ভেজিটেবল অয়েল আমি অ্যাড করছি এই রান্নাটা সর্ষের তেলে হয় না এটা ভেজিটেবল অয়েলে হয় এবার আমি 3টে বে লিফ সিনামাম স্টিক লার্জ ব্ল্যাক কার্ডামম 4 স্মল কার্ডামম 1 জৈত্রী 3 রেড চিলিস অ্যান্ড সাম ব্ল্যাক পিপার আমি এর মধ্যে অ্যাড করলাম সো লাইটলি সতে করতে হবে আর ফ্লেমটা তখন কমিয়ে দেবেন এবার যখন দেখবেন এটা থেকে গন্ধ বেরোচ্ছে সুন্দর অ্যারোমা বেরোচ্ছে দেন 1 বাই 1 দ্য চিকেন পিসেস হ্যাজ টু বি
আমি হাফ চিকেন পিসেস দিয়েছি, এখনও সবটা দিইনি। তো আমি এখানে 1 কেজি চিকেন পিস দিয়েছি, একটু বেশিও হতে পারে। আর এগুলো দিয়ে আমি একটু সতে করে নিচ্ছি, তারপরে নেক্সট ব্যাচ অফ চিকেন পিসেস আমি অ্যাড করব। আর এই রান্নায় আমি সামান্য ঘিও ব্যবহার করব, কারণ কলকাতার প্রসিদ্ধ রান্না এটা, সেই জন্য দিস রেসিপি গোজ ওয়েল উইথ ঘি। সেই জন্য আমি চিকেন পিসগুলো একটু সতে হয়ে গেলে তারপরে আমি এখানে ঘিও অ্যাড করব। এই চিকেন পিসগুলো অলরেডি কালার পাল্টাতে শুরু করেছে, তো আমি এবার নেক্সট ব্যাচ অফ চিকেন পিস আমি অ্যাড করব। আপনারা দেখুন এরকমভাবে হালকা করে চিকেন পিসগুলোর কালার সামান্য বদলাবে, তখন আপনারা আবার নেক্সট ব্যাচ অফ চিকেন পিসগুলো দিয়ে দিতে পারবেন। তারপরে উল্টে পাল্টে এটাকে মিশিয়ে দিতে হবে তেলের সাথে, লেট ইট বি ডান ফর অ্যানাদার 1-2 মিনিট, তখন আমি আবার অ্যাড দ্য নেক্সট পিসেস। এবার আমি আর যে চিকেন পিসেসগুলো আছে সেবার অ্যাড করে দিচ্ছি। এবং আস্তে আস্তে আমি অ্যাড করলাম যাতে সব চিকেন পিসগুলো সমানভাবে সটেড হয়। আপনাদের যদি পরিমাণে চিকেন কম হয় তাহলে আপনারা একবারেই অ্যাড করতে পারবেন। আর এই রান্নায় কোনো রকম জল অ্যাড হবে না, সেটা খেয়াল রাখবেন, কারণ প্রচুর পেঁয়াজ দেওয়া হয়েছে, 3টে পেঁয়াজ, তারপরে দ্যাট ইয়োগার্ট অ্যান্ড দ্য চিকেন অলসো, দে উইল অল রিলিজ দেয়ার ময়েশ্চার। আমি এবার এটাকে কভার করে দেবো, আর কভার করে দেওয়ার আগে আমি আরেকটা যেটা করব সেটা হলো ফর দ্য বিউটিফুল অ্যারোমা ইন দ্য কলকাতা স্টাইল রেজালা, হোয়াট ইজ ডান, দ্য ঘি ইজ অ্যাডেড। সো আমি যখন ইনগ্রিডিয়েন্টস দেখিয়েছি আমি দেখাইনি এই ঘিটা, দিস ইজ ফর দ্য এক্সট্রা ফ্লেভার। আমি এখন এখানে 2 টিস্পুন ঘি অ্যাড করলাম, ঘিটা দিলে অনেক বেশি সুন্দর গন্ধ বেরোবে। আর তখন আমি 2 টিস্পুন হোয়াইট পেপার পাউডার দিয়েছিলাম, এখন অ্যানাদার 1 টিস্পুন হোয়াইট পেপার পাউডার আমি অ্যাড করছি, 1/2 টিস্পুন সল্ট, সল্ট আমি লাস্টে টেস্ট করে তখন আবার অ্যাড করব। কোনো ওয়াটার দিচ্ছি না, অ্যান্ড আই এম কাভারিং উইথ লিড, অ্যান্ড লেট ইট বি ডান ফর অ্যাবাউট 10-15 মিনিটস, দেন আই শ্যাল গো কাম ব্যাক টু দ্য নেক্সট প্রসেস। সো 10 মিনিটস ইজ ওভার, আমি এবার খুলছি এটা। দেখুন এবার যে ম্যারিনেশনের সঙ্গে যে এক্সট্রা অনিয়ন পেস্ট অ্যান্ড ইয়োগার্টটা ছিল, এবার সেটা আমি অ্যাড করে দেবো। আর এতেই কিন্তু চিকেনটা মেনলি কুকড হবে, সো ডোন্ট ওয়েস্ট দিস, উই নিড দ্য ফুল ম্যারিনেশন ইনগ্রিডিয়েন্টস ইন টু দ্য চিকেন, ফ্লেম শুড বি মিডিয়াম হাই, মিক্স দিস ওয়েল উইথ দ্য এন্টায়ার চিকেন। আবার আমি এটাকে কুক করব ইন ক্লোজ লিড, দেখুন ভেতরে কতটা গ্রেভির মতো হয়ে যাচ্ছে। দিস ইজ কমপ্লিটলি কামিং আউট ফ্রম দ্য অনিয়ন, ইয়োগার্ট অ্যান্ড দ্য চিকেন, নো অ্যাডিশন অফ ওয়াটার ইজ দেয়ার। সো আমি আবার এটাকে ক্লোজ করছি লিড, এগেন আফটার অ্যানাদার 10 মিনিটস আই শ্যাল কাম ব্যাক। 10 মিনিটস ইজ ওভার, আমি চেক করব। দেখুন চিকেন অনেকটা টেন্ডার হয়ে গেছে, আমি প্রেস করছি, দেখুন চিকেন অনেকটা পিস থেকে খুলে আসছে, তার মানে এটা অলরেডি অনেকটা টেন্ডার হয়ে গেছে। তো এবার আমি নেক্সট প্রসেসে যাব, আর অনেকটা ময়েশ্চারও ড্রাই আউট হয়েছে, সো নাইসলি কুক অলরেডি। সো এবার আমি কি করব, পপি সিড অ্যান্ড ক্যাশিউ পেস্ট যেটা আমি করেছিলাম এখন আমি সেটা অ্যাড করে দেবো। প্লিজ কোনো জল অ্যাড করবেন না এর মধ্যে, কোনো রকম জল অ্যাড করবেন না, এটা যতটা সম্ভব স্ক্র্যাচ করে উইথ স্পুন অ্যাড দ্য পেস্ট, বাট ডোন্ট ইউজ ওয়াটার। আর আমি যেটা করব, 1/2 চামচ আর 1 টিস্পুন ঘি আমি দিচ্ছি, অল্প একটু আছে আমি সেটাও দিয়ে দেবো। দিস ইজ ফর দ্য ফাইন অ্যারোমা, ক্যাশু পেস্টটাকে আমি মিশিয়ে দেবো উইথ দ্য এন্টায়ার গ্রেভি, ক্লোজ করব। তো রান্না তো প্রায় হয়ে এসছে, তো দিস ইজ দ্য লাস্ট 10 মিনিটস, আফটার দ্যাট আই উইল অ্যাড দ্য গরম মশলা। অ্যান্ড 1 থিং আই হ্যাভ নট শোন ইয়েট, সেটা আমি একদম লাস্টে আপনাদের বলবো, দিস ইজ দ্য
trick and very nice thing which we add in the chicken rasala. So that I shall show you later. আমি আবার 10 মিনিট পর ফিরে এসেছি চিকেন একদম টেন্ডার হয়ে গেছে তবে আরেকটু ময়েশ্চারটা আরেকটু জলটা শুকাতে হবে আমি আরেকটু গ্রেভিটা থিক করব তো এবার এই স্টেজে আমি যেটা করব সেটা হলো আমি টেস্ট করলাম করেছি আমি আরেকটু সল্ট অ্যাড করব তো আপনারাও সবাই টেস্ট করে তবে সল্ট অ্যাড করবেন যেটুকু দরকার সেটুকু সল্টই দেবেন আপনাদের পছন্দ মতো আর যেটা অ্যাড করব সেটা হলো 1 টিস্পুন গরম মশলা অ্যানাদার 1/2 টিস্পুন হোয়াইট পেপার পাউডার এই লাস্ট স্টেজে এগুলো অ্যাড করা হলো ফ্লেভারের জন্য তো মিশিয়ে দেব আর অ্যাজ দা চিকেন ইজ অলরেডি সফট নাও সো নো নিড টু কমপ্লিটলি স্টার ইট আদারওয়াইজ দ্য পিসেস উইল ব্রেক দ্যাট উই ডোন্ট ওয়ান্ট সো খুব হালকা হাতে নেড়ে দেবেন স্টার করে দেবেন আর যেটা ম্যাজিক আইটেম অফ রেজালা সেটা হলো দিজ আর দ্য মাখানাস এটা আমি দেখাইনি আগে দিজ আর ম্যাজিক আইটেম অফ রেজালা চিকেন রেজালা হুইচ ইজ ওয়াইডলি ইউজড ইন ক্যালকাটা সো ইউ সি দিজ মাখানা আর মাখানা যদি আপনারা না পান না দিতে পারেন কিন্তু ইট ইজ ইজিলি অ্যাভেলেবল ইন ডিপার্টমেন্টাল স্টোরস অ্যান্ড অনলাইন শপিং সাইটস তো মাখানা অ্যাড করবেন অ্যান্ড কলকাতার সমস্ত রেস্টুরেন্টে এই মাখানা দেওয়া হয় চিকেন রেজালার সাথে আর মাখানা ইজ ভেরি হেলদি ইট ইজ ফুল অফ ক্যালসিয়াম সো এবার আমি আবার ঢেকে দিলাম দিস ইজ দ্য লাস্ট স্টেজ অ্যানাদার 5 মিনিটস আফটার দ্যাট ফাইনালি আই উইল প্রসিড টু দ্য নেক্সট স্টেজ সো 5 মিনিট হয়ে গেছে আমি আবার খুলছি ঢাকনাটা দেখুন কি সুন্দর রংটাও হয়েছে আর এখন গ্রেভি অনেক ঠিক হয়ে গেছে সো দিস ইজ দ্য কনসিস্টেন্সি অফ দ্য গ্রেভি আপনারা দেখুন দিস ইজ দ্য কনসিস্টেন্সি অফ দ্য গ্রেভি সো অ্যাট দিস স্টেজ ইউ ক্যান টেক দ্যাট দ্য চিকেন রেজালা ইজ ডান সো আমি লাস্টলি এবার কী করব আমি এবার প্লেটিং করার আগে আমি একটু ফ্রেশ ক্রিম অ্যাড করে দিচ্ছি এবার আমি এটাকে প্লেটিং করব সো মাই কলকাতা স্টাইল চিকেন রেজালা ইজ রেডি অ্যান্ড ডান আই হ্যাভ গার্নিশ দিস উইথ ফ্রেশ ক্রিম অ্যান্ড সাম মাখানাস দিস রেসিপি ইজ ভেরি নাইস টু টেস্ট অ্যাট লিস্ট ট্রাই দিস অ্যাট ইউর হোম অ্যান্ড লেট মি নো হাউ ইউ হ্যাভ ফেল ভালো লাগলো তো চিকেন রেজালা রান্না আমাকে জানাবেন কমেন্টে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর এই রেসিপির সমস্ত ডিটেলস ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল বাটন সো দ্যাট অল দ্য নোটিফিকেশনস রিচ ইউ সুন টেক কেয়ার সি ইউ সুন বাই বাই